বাংলাদেশের বাজারে যতগুলো ফ্যানটেকের গেমিং মাউস পাওয়া যায়, আমার মনে হয় এটি হচ্ছে ফ্যানটেকের সব থেকে কম দামি একটি গেমিং মাউস। এবং মাউসের দাম প্রাইস অনুযায়ী মাউসের কনফিগারেশন কিন্তু খারাপ না। এতে আপনারা পাবেন 2400 DPI, 5 মিলিয়ন ক্লিকস, মাস্টার ওজন মাত্র 30 গ্রাম এবং কেবল লেন্থ 1.8 মিটার। চলুন আনবক্সিং শুরু করা যাক। এর সাথে পাবেন একটি ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। এটা আপনি যখন যাদের কাছ থেকে এটি পারচেস করে নেবেন, অবশ্যই আপনার মাউসের সিরিয়াল নাম্বার এবং যেই দোকান থেকে কিনেছেন ওই দোকানের স্ট্যাম্প সহ ডেট লিখে নেবেন। অতএব কার্ডটি আপনারা 1 বছর সজত নিয়ে রেখে দেবেন। আর একটি কাগজ দেখা যাচ্ছে, ম্যানুয়াল পেপার। আসলে ম্যানুয়াল পেপার আমরা বাঙালিরা খুব একটা মানুষ পড়ি না, তবে পড়া উচিত, কারণ মাউসের অনেক ইনফরমেশান আসলে যেগুলো আমরা জানি না সেগুলো হয়তো এখানে লেখা আছে। তবে এই ম্যানুয়াল পেপারটাতে আসলে তেমন কিছুই নাই, দেখেন এই পাশে পুরোটাই ব্ল্যাঙ্ক। আর এখানে যতটুকু ইনফরমেশান আছে আসলে সব বেসিক ইনফরমেশান সবাই এমনিতেই জানে, তো আমার মনে হয় না এটা খুব একটা বেশি কাজে লাগবে। মাউস লুকিং নট ব্যাড, এটার স্ক্রলিংটা খুবই সুন্দর। এখানে একটা রাবারের একটা গ্রিপ দেওয়া আছে, আমার মনে হয় না মাউসটা ইউজ করার সময় আপনার এখানে স্লিপ করবে। এটার কেবল খুবই সুন্দর, অন্যান্য আসলে যতগুলো মাউস পাওয়া যায় তার থেকে এটা কেবলটা খারাপ না। এটা দেখতে অনেকটা দড়ির মতো অনেক বড়, কেবলটা অনেক বড়, 1.8 মিটার লেন্থ, খারাপ না আসলে, দেখতেই পাচ্ছেন সহজে আমার মনে হয় না এটা ছিঁড়ে যাবে বা এগুলো টান লাগলেও এটা নষ্ট হবে এরকম মনে হচ্ছে না। এখানে আবার লাইট জ্বলতেছে, লাইটটা খারাপ না, লাইট চেঞ্জ হয় দেখলেই বুঝতে পারবেন। এবং আমি যদি মাউসটা আপনাদেরকে অন্ধকারে দেখাই তাহলে দেখেন খুবই সুন্দর। এটা একটা বড়ো সুবিধা আছে, এখানে এমন একটা জায়গায় লাইটটা জ্বলে আপনি যখন মাউসটা ইউজ করতে যাবেন আপনার হাত রাখলে কিন্তু আপনার আলোটা কিন্তু ঢেকে যাচ্ছে। অতএব আমার মনে হয় না যে কিছু কিছু মানুষ থাকে যে 8 GB লাইটের কারণে তাদের কাজ করতে অনেক সমস্যা হয়, কিন্তু এটা এরকম কোনো প্রবলেম আপনাকে করবে এরকম মনে হচ্ছে না। এখানে একটি সুইচ পাবেন, ডিপিআই কন্ট্রোল করতে পারবেন, এটা মাউসের স্ক্রলিং। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে মাউসটা এটা লুকিংটা এতটাই গর্জিয়াস, মানে মিড বাজেটের একটা গেমিং মাউস হিসাবে খুবই সুন্দর। এবং এটার ক্লিকিং একটা সাউন্ড আছে, আপনার বোর করবে না, আপনাকে ভালোই লাগবে, খুব সুন্দর সাউন্ডটা, অনেক মিষ্টি। এই হচ্ছে ফ্যানটেক G13 রাস্তা মাউস, আপনাদের ভালো লাগলে নিতে পারেন, খারাপ না, 1 বছরের ওয়ারেন্টি আছে। 500 টাকার নিচে এর থেকে ভালো মাউস আসলে আশা করাটাও, 500 টাকার মধ্যে মাউসটা ভালো। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।